সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। বাংলার তথ্য নির্ভর সর্বশেষ খবরাখবরে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট, যুদ্ধে বাংলাদেশ কাটকায় কে? উইনটেক্স 2023 বিমান বাহিনীর শীতকালীন মহড়ায় নতুন অস্ত্র প্রদর্শন। বাংলাদেশ বিমান বাহিনীর বার্ষিক শীতকালীন মহড়া উইনটেক্স 2023 বিমান বাহিনীর সকল ঘাঁটি ও ইউনিটে একযোগে 26 ফেব্রুয়ারি 2023 তারিখে শুরু করেছেন। এ মহড়ার মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধ সক্ষমতা পর্যবেক্ষণ, গুরুত্বপূর্ণ সুপারিশ করা হয় যা ভবিষ্যতে আরও উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে বিশেষ ভূমিকা পালন করবে। এ মহড়ায় বিমান বাহিনীর যুদ্ধ বিমান, পরিবহন বিমান, হেলিকপ্টার, রাডার স্কোয়াড ড্রোন সমূহ এবং ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য মিসাইল ইউনিট সহ বিমান বাহিনীর সকল সদস্য অংশগ্রহণ করবেন। মহড়ার অংশ হিসেবে বিমান বাহিনীর বৈমানিকগণ আকাশযুদ্ধের বিভিন্ন প্রকার রণকৌশল রপ্ত করবেন। উল্লেখ্য যে বিমান বাহিনীর সকল যুদ্ধাস্ত্র জনবল এই যুদ্ধ প্রস্তুতি অনুশীলনের মাধ্যমে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি পাবে। বাংলাদেশ বিমান বাহিনীর এই মহড়ায় বাংলাদেশ বিমান বাহিনী, নৌবাহিনী, পুলিশ, সিভিল ডিফেন্স এর বিভিন্ন ইউনিট অংশগ্রহণ করেছেন। এদিকে বাংলাদেশকে ধন্যবাদ জ্ঞাপন করল রাশিয়া। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে জাতিসংঘ সাধারণ পরিষদে উত্থাপিত প্রস্তাবের পক্ষে বিপক্ষে ভোট দেওয়া থেকে বিরত থাকায় বাংলাদেশকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন রাশিয়া। গত বৃহস্পতিবার রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে একটি প্রস্তাব পাশ করেছেন জাতিসংঘে। এতে অবিলম্বে ইউক্রেন থেকে রুশ সেনা প্রত্যাহারের কথা ছিল। তবে জাতিসংঘের সাধারণ পরিষদে বৃহস্পতিবারের ভোটাভুটিতে বাংলাদেশ, চীন, ভারত, পাকিস্তান সহ 32টি দেশ ভোটদানে বিরত ছিল। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করছি বাংলার সামরিক, অর্থনৈতিক সঠিক তথ্য উপস্থাপন করতে। কোথাও কোনো তথ্য কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন। নিশ্চয় আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।